আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি, চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, মুরগির মাংস ভুনা। মুরগিটা আমরা অনেকভাবে খেয়ে থাকি, মুরগির মাংসটা, তবে আজ আমি একেবারে ডিফারেন্টভাবে রান্নাটা তৈরি করে দেখাবো, যে কেউ কে খাইয়ে চমকে দিতে পারেন, এতটাই মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে আস্ত গরম মশলাটাও দিতে পারবেন, তবে আমি গরম মশলাটা একটু ব্লেন্ড করে নিব। আর নিয়ে নিচ্ছি এখানে কয়েকটি কিশমিশ, কয়েকটি বাদাম, যে কোনো বাদাম দিলেই হবে, আর কিছু গরম মশলা নিয়ে নিলাম এখানে। এটি শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর দিব আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিব দুটো টমেটো। টমেটো না থাকলে আমার কাছে, এখানে হাতের কাছে টমেটো সস বা ক্যাচাপটা নেই, সেজন্য আমি দুটো টমেটো দিয়ে সবগুলো উপকরণ এভাবে একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাই। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি, এই যে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি এতে মশলাগুলো মেখে নিব। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, বেশি লবণ দিতে যাবেন না, এটা হালকা একটু ভেজে নিব। আর একেবারে হালকা একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিব, দিয়ে ভালোভাবে মেখে নিব, হাত দিয়ে কষলিয়ে এভাবে মেখে নিব। এখন রান্নাতে চলে যাই। চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে তাতে দিয়ে দিব কিছু রান্নার তেল। তেলটা যখন গরম হবে তখন এতে দিয়ে দিব মুরগির মাংসগুলা। মুরগির মাংসগুলা হালকা একটু ভেজে নিব, তাহলে কি হবে, এটার ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। এখন এই মাংসগুলা তুলে নিব। অসাধারণ লাগে এই রেসিপিটা, বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই মজার। মাংসটা তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা রয়েছে সেখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব। যে কোনো ভুনা বা কারির তরকারিতে একটু চিনি দিয়ে দিবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসে রেস্টুরেন্টের মতো। দিয়ে দিব এক চায় চামচের মতো আদা বাটা, দেড় চায় চামচের মতো রসুন বাটা। এগুলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যে আগে ব্লেন্ডার করে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব, দুটো তেজপাতা সহ। আমি এখানে টমেটোটা দিয়েছি, এটা আমার ডিপে সংরক্ষণ করা ছিল। আপনাদের হাতের কাছে যদি টমেটো ক্যাচাপ বা সসটা থাকে, এখানে দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলেই হবে, কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম দু চার চামচের মতো মরিচের গুঁড়া, কারণ দু চার চামচ কেন, এখানে আমরা বাটা মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ আর বাদাম কিশমিশ দিয়েছি, সেগুলো একটু মিষ্টি হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম, ওয়ান ফোর্থ চা চামচের মতো, হাফ চা চামচের অর্ধেক হলুদ গুঁড়া দিলাম, বেশি হলুদ দেওয়া হবে না এখানে। হাফ চা চামচের মতো জিরার গুঁড়া, এক চায়ের চামচ দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা বেশি দিতে যাবেন না, কারণ মাংস ভাজাতে আমরা লবণটা দিয়েছি, বেশি লবণ দিতে যাবেন না, চেক করে পরবর্তীতে দিতে পারবেন। এই মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে যখন তেল উঠে আসবে আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, তখন আমি যে ব্লেন্ডার করেছিলাম ওই বাটিটা জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ওই মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্নার মশলা ভালোভাবে কষানো হলে রান্নাটাও অনেক ভালো হয়। আর ভেজে রাখা মুরগির মাংসটা এখন দিয়ে দিব এখানে। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা করতে পারেন। ঢেকে দিয়েছিলাম আমি কিছুক্ষণ কষিয়ে দু থেকে তিন মিনিটের মতো, আবার একটু নেড়ে দিব যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। একেবারে ভুনা ভুনা করে কষিয়ে নিব যাতে তেল উঠে আসে। এখন আমি তরল দুধ দিয়ে দিব। আমি গরুর দুধকে আগের থেকে জাল দিয়ে রেখেছি, এক কাপের মতো তরল দুধ দিয়ে দিব এখানে। আর দিয়ে দিব এক কাপের মতো গরম পানি, নর্মাল যে গরম পানিটা, খাওয়ার পানিটা সেটাই।
दो कपर मत मोटे एखाने लेगे एक कप दूध और एक कप पानी दिए एन भलोभवे बलक आसा अब्दि एक अपेक्षा करब साथे साथे ढाकना दिए दिले किन्तु तेलटा ढाकनार गाए उठे जाए बलक आसले आमि ढाकनाटा दिए दिब दिए हाई फ्लेमे तीन थेके चार मिनिटर मत राखब एरपर लो आचे रेखे दिब प्राय आठ थेके दस मिनिटर मत জলটা অনেকখানি শুকিয়ে এসেছে যেহেতু এটা গ্রেভি হবে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম দুই চায়ের চামচের মতো আর কিছু কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে আরো তিন থেকে চার মিনিটের মতো রেখে দিব যাতে এটার ফ্লেভারটা ভিতরে যায় আর নামানোর আগে লবণটা চেক করে নেবেন দিয়ে দিব হাফ চায়ের চামচের মতো ঘি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে লো আঁচে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো যাতে উপরে একটু তেল উঠে আসে এই যে এমন হয়েছে এটি ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে কারণ এখানে মশলাটা অনেকটা ঘন হয়েছে আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি দেখুন কতটা লবণীয় হয়েছে আর ঘরে থাকা উপকরণ দিয়েই আলাদা স্বাদের একটি মুরগির মাংস রেসিপি তৈরি করে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।